এরে কাজ লাগাতি এলাকার মুসলমান আল্লাহ কয় আমি আল্লাহর ছেলে দইবে নাই মা নাই বাবা ও নাই তোরা সারা আমার আর কেউ নাই রে বান্দা বান্দি তোরা আদরের বান্দা বান্দি সারা আমি আল্লাহর আর কেউ নাই আমি আল্লাহ খাই না আমি আল্লাহ ঘুমাইও না আল্লাহ কোরআনে জানে দেয় قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أمر الله قيا بكور جرم دينا أمر وكو جرم دينا أمي الله كينا أمي الله قمينا طب أمي الله সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বান্দা তোমার চেহারাটার দিকে তাকায় থাকি জবানটার দিকে তাকায় থাকি কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দিবা এরে কাজলা কাটির মুসলমান আমার আল্লাহ রে জোরে আল্লাহ কই একটা ডাক দাও হয় না আর জোরে ডাক দাও আল্লাহ আরো মায়ের শুনে একটা ডাক দি আল্লাহ আল্লাহ কয় বান্দা তুমি যখন আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দাও আমি আল্লাহ কুদরতি কলি যারা ঠান্ডা হইয়া যায় আল্লাহ আল্লাহ কিয়া মোবারক নাম হাগায় আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায় ইয়া ইলাহি তুমেরা মাবুদ হাগায় ইয়া ইলাহি তুমেরা মাশুক হায় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুজমে তুঝকো এক নজর আল্লাহু আকবার এরে কাজলা কাটির মুসলমান আপনাদের কাছে জানতে চাই আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি জোরে কোন থাকবে আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যাবে ঠিক কিনা বল কারণ কত বক্তা বয়ান করে ঢাকায় যেতে পারে নাই ওই আমাদের কলরবের আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে বয়ান করে আর ঢাকায় আসতে পারে নাই নারায়ণগঞ্জে জুনাই সিদ্দিকী মবির সাইতে বয়ান করে ঢাকায় যেতে পারে নাই এ নবীর উম্মত আমি গতকাল যেখানে বয়ান করেছি দুই দিনের শেষ দিন আমি এক প্রধান ছিলাম আমার আগের দিন যেই বক্তা বয়ান করেছে ওই বক্তা মাদারিবের মাহফিলে আসতে যায় গতকাল অ্যাক্সিডেন্ট হইয়া এখন হাসপাতালের বেডে শোয়া আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না আর নয় তো তোমাদের কারো জীবনের শেষ মাহফিল হয়ে যাবে রে যুবক কারণ আমি কিছুদিন আগে ভোলায় কমরদ্দি বাজারে বয়ান করে ঢাকায় যাইতেছি লঞ্চে করে রে বাবা আমি কেবিনের মধ্যে ঘুমাই হঠাৎ করে আমার মোবাইলে রিং বাজে কান্নার আওয়াজ রিসিভ করার পরে কান্নার আওয়াজ আমি বললাম কে আপনি কেন কাঁদেন হুজুর আমি গতকালকে মাহফিলের সভাপতি আমি বললাম কেন কাঁদেন বাজান হুজুর আপনার ডান পাশে বৈশা যেই যুবকটা বয়ান শুনছিল ওই যুবকটা ভোর রাত্রে স্টক করে বিদায় হইয়া গেছে একটু দোয়া করবেন হুজুর এ যুবক ভাই এই জন্য পাও দুইটা বলি বাইরে দাঁড়ায় থাকিস তার যুবক ওই সার দোকানে আড্ডা মেরে মেরে সময়টা কাটাও না হতে পারে তোমার জীবনের শেষ মাহফিল আজ হয়ে যাবে রে বাবা সকালবেলা তোমার জানাজার নামাজ হতে পারে কি পারে জোরে বলেন পারে কি পারে না এই জন্য বলি আয় এখনো ময়দানে অনেক জায়গা খালি আয় মায়ার নবী জানে দেয় এই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমুলনামায় কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবি এর কাজ লাগাদের মুসলমান আমি আপনাদের সম্মুখে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এবার অনেকেরছি মনে করছে ঢাকা থেকে আলামিন সাইফিয়ারছি কি আর বয়ান করব, আমরা কি হুজুরগো থেকে বয়ান কম জানি নি, এমন পণ্ডিত প্রত্যেক এলাকায় দুই চারজন আছে না নাই, আমরা কি হুজুরগো থেকে বয়ান কম জানি নি, দেখবেন চার দোকানে মরে মরে বসে গয় ঠিক নি, জুমার দিন মসজিদে যায় ইমাম সব দাঁড়ানের ঘরে কি কয় হুজুরগো থেকে কি বয়ান কি কম জানি, একটারে ধরছিলাম ভাই বয়ান তো বহু জানেন, বলেন তো গোসলের বরস কয়টা, কয় তিনটা জানি ভালো কই, আমি কি কি বলেন তো, সাবান গামছা লুঙ্গি, গোসলের বরস তিনটা কি কি, সাবান গামছা লুঙ্গি, বহুত ইসলাম জানে এমন পণ্ডিত আপনাদের সমাজও আছে না না। ভাইরা আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা জানায় দেয় ও নবী উম্মতের জানায় দেন আপনার উম্মতেরা যদি জান্নাত চায় আপনার ভালোবাসা চায় যদি আপনাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে সুবহানাল্লাহ। এরে কাজদাকারির মুসলমান যদি কোনো বান্দা আল্লাহকে পাইতে চায় আল্লাহকে পাওয়া মানে জান্নাত পাওয়া, আল্লাহকে পেয়ে গেল দোজখ থেকে বাইসা গেল। এই জন্য আল্লাহর ওলিরা বলতেন আমি জান্নাত তো জগ সে ইয়া রব কিয়া করো আর জুহায় মাই তুঝে দেখা করো, আল্লাহ দেখা দিবে জান্নাতে কোন বান্দা যদি আল্লাহকে পেতে চায় ইত্তেবা করতে হবে কার, নবীর, জোরে কোন কার, আর জোরে কোন কার, কোরআন থেকে আমরা জানলাম কোন বান্দা যদি আল্লাহকে পেতে চায় ইত্তেবা করতে হবে নবীর, ইত্তেবা কারে কই মুবিন, নবী যেটা করতে বলছে করব, যেটা করতে বলে নাই করব না, ঠিক কি না বলেন, এ নবীর উম্মত। এবার আমরা হাদিস থেকে জানবো নবী কি বলে, নবী বলে কলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, নবী বলেন আমার সব উম্মতেরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ গন ইল্লা মান আবা, ওরা ব্যতীত যারা আমাকে অস্বীকার করে, সাহাবীরা কয় নবী আপনাকে কারা অস্বীকার করে, কয় যারা আমার সুন্নত মানে ওরা আমাকে মানে, আর যারা আমার সুন্নত মানে না ওরা আমি নবীকেই মানে না, এর নবীর উম্মতের দল আর সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে ঠিক কিনা বলেন, দলে দলে বাঘ হয়ে গেছে রে বাবা, এক দলে এইদিকে বলে আমি হাম্মুকের উপরে হাত বানবো, আরেক দলকে নাবির নিচে হাত বানবো, এক দলকে জোরে আমিন কমু আরেক দলকে আসতে কমু আসে না নাই, এ নবীর উম্মতের দল সাবধান সাবধান হইতে হবে, এই জমানার মধ্যে ফেতনার কোনো অভাব নাই ঠিক কিনা বলেন, এমন ফেতনার যুগ হক্কানি পীরদেরকেও মানুষ এখন গালি দিতে দ্বিধা করে না ঠিক কিনা বলেন, এ নবীর উম্মতের দল আমি চিন্তা করে দেখলাম এই ফেতনার জমানায় রসুল বইলা গেল, এমন একটা জমানা আসবে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব কিন্তু ইমান টিকানো সম্ভব হবে না ঠিক কিনা বলেন, ওই জমানা চলতেছি সবাই কয় আসেন আসেন জান্নাতে নিয়ে যাব, সবাই কয় আসেন সে ওটাকে জান্নাতে নিব, সে ওটাকে জান্নাতে নিব, এই বীর কয় আমি জান্নাতে নিয়ে যাবো, এই বীর কয় আমি নিয়ে যাবো, আবার আরেক বীর কয় যেই মূল পীর কয় মুরিদের জান্নাতে নিয়ে যাবো, ওই পীরও মুসরে আর যেই মুরিদ বিশ্বাস করে সেটাও মুসরে,
জান্নাত দেওয়ার মালিক কে? জোরে কোন? আর জোরে এ নবীর উম্মত গো, এখন এমন এক জমানা চলতেছে এক লোক কয় হুজুর আমি হইলাম আশেক রসুল, আমি কি বাবা তুমি আশেক রসুল হও আমার কোনো সমস্যা নাই, তবে তুমি নামাজ কেন পড়ো না জানতে চাই? হুজুর আমি নামাজ না যদি পড়ি কিন্তু আমার ঈমানটা বড় তাজা। নাউজুবিল্লাহ কইলেন না, আমি কইতাইলে কি হবে? হুজুর আমার বাবারে বছরে বছরে একটা গরু দেই। কি দেই? বাবারে বছরে বছরে একটা গরু দেই। বাবা আমারে কইছে কিয়ামতের দিন সিনার মধ্যে দইরা একটা টান মাইরা জান্নাতে নিয়ে যাবে। আমি বলছি তোর বেলা এমন হবে কিয়ামতের দিন তোরে যখন বিষম দিয়ে ধরবে জাহান্নামের মালিক দারোগায়। কে ধরবে? মালিক দারোগায় ধরবে। ধরার পরে এবার তুমি বিষম দিকে তাকাইয়া দেখবা কে আপনি? তুমি তো মনে করবা তোমার বাবা আইছে। এবার হ্যাঁ কইবা আমি তো জাহান্নামের মালিক দারোগায়। আব্বা কই? তোর আব্বারে নিয়ে থুইয়া তোরে নিতে আইছি। ঠিক কি বলো? এ নবীর উম্মত, বেশি সময় বয়ান করব না, অল্প সময় বয়ান করে মুনাজাত দিয়া রাতেই ঢাকায় চলে যাব, কারণ কালকে জুমা পড়াইতে হবে, তারপর আবার দুটা বয়ান চাঁদপুরে করা লাগবে। এরে যুবক ভাই, ও নবীর উম্মত, আসলে আশিক রসুল কারা? সুন্নত মানে যারা কথা কয় না, আশেক আসল আশেক রসুল কারা? টুপি মাথায় দেয় যারা, আসল আশেক রসুল কারা? দাড়ি রাখছে যারা কথা কয় না, আসল আশেক রসুল কারা? বিবিরে পর্দায় রাখে যারা, ঠিক কিনা বলে? এ নবীর উম্মত, একজন আশেক রসুলের বয়ানটা আপনাদেরকে শুনে যাই। এই যুবকের দল নবীর একজন সাহাবি, ঠোঁট দুইটা কালো মোটা মোটা, চেহারাটা বিস্তি কালো, এই সাহাবিটা হলো গোলামের ঘরের গোলাম, একেবারে উমাইয়ার বাড়িতে কামলা দেয় গোলাম, উমাইয়ার গোলাম, নাম হলো হযরত বেলাল। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে গোলামি করে কিন্তু গোপনে গোপনে নবীর কাছে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেল। দিনের বেলা উমাইয়ার ডিউটি করে রে ভাই, রাতের বেলা আমার মাওলার নামের জিকির করে আল্লাহু আকবার। উমাইয়া একদিন রাতের বেলা পরিদর্শনে বাইর হইছে, বাইর হইয়া এবার হাঁটতে হাঁটতে বেলালের রুমের কাছে গেল, যায়া দেখে বেলালের রুমের থেকে আল্লাহর নামের জিকির পাওয়া যায়। উমাইয়া কয় বেলাল আল্লাহ কে রে? আল্লাহ কে? বেলাল আল্লাহ কে? বেলাল কয় এখন আর ইমান লুকানো যাবে না, এখন আর ইমান গোপন করা যাবে না। বেলাল কয় উমাইয়া আপনাকে বানাইছে যে, আসমান বানাইছে যে, জমিন বানাইছে যে, আমারে বানাইছে যে, তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া কয় সাবধান বেলাল, আমার বাড়িতে থাইকা কোনো আল্লাহকে মানা যাবে না, আমি না হইলাম তোর বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। এবার বল ইমাইয়া বলে বেলাল তাড়াতাড়ি ইমানটা সাইরা দে রে বেলাল। বেলাল দুটা চোখের পানি সাইরা দিয়ে উমাইয়া রে কই? উমাইয়া আমি বেলাল জীবন দিতে রাজি কিন্তু আমি ইমান দিতে রাজি না। উমাইয়া কই বুঝেছি বেলাল, এত সহজে তুমি ইমান দিবা না। তারপর দিন সকাল বেলা বেলালের হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি লাগায়া বেলালের মরুভূমির মধ্যে নিয়ে গেল, শরীর থেকে জামাটা খুইল, বেলালের মরুভূমির বালির উপরে শোয়া দিল, শোয়া বেলালের বুকের উপরে বড় একটা পাথর দিয়া চাপা দিয়া দিল। উমাইয়া বেলাল বলে পাথরের এত ওজন,
আমি বেলাল ডাডো নড়তে পারি না আমি বেলাল বাম নড়তে পারি না পাথরের এত ওজন যখন আস্তে আস্তে সূর্যের তাপ বাড়তে থাকলো আমি বেলাল তাকায় দেখি বালির গরমে আমার পিঠের মধ্যে এত বড় বড় ঠোসকা বইয়ে গেছে এত বড় বড় ঠোসকা পড়ছে আমার শরীরের পানি গুলা বাইর হয়ে যায় বেলাল বলে আমি দেখি আমার শরীর থেকে পানি গুলা বের হয়ে যায় একটা বড় যায় হযরত বেলাল বেহুশ হয়ে গেল এবার বিকাল বেলা উমাইয়া খবর নেওয়ার জন্য গেল যায় দেখে বেলাল বেহুশ হয়ে আছে কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে উমাইয়া মনে করছে বেলাল বুঝি ধর্ম ছেড়ে দিছে ঈমান ছেড়ে দিছে আমার কাছে বুঝি বেলাল ক্ষমা চায় উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান দুটো লাগায় কান লাগায় দেখে বেলালের জবানে আমার মাওলার নামের জিকির উমাইয়া কয় বেলাল ইমান কি তুই ছাড়বি না রে বেলাল বেলাল কয় উমাইয়া তুমি যদি আমারে মারিয়াও বলাও তারপরে আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না উমাইয়া কয় বুঝেছি এত সহজে বুঝি ঈমান দিবি না তার বড়দিন একটা ঘোড়া ভাড়া করে আনলেন আইনে এবার ঘোড়ার পায়ের সাথে বেলালের হাত দুইটা বাইদা দিলেন রে বাবা এবার ঘোড়াটা মক্কার অলিতে গলিতে ঘুরায় আর বেলাল হেসেইতেছে বেলাল আমি তাকে দেখি আমার হাতের চামড়া গুলা উঠা যাইতেছে আমি তাকে দেখি আমার পিঠে চামড়া নাই বেলাল কয় আমি তাকে দেখি আমার শরীরের চামড়া গুলা সব উঠা যায় কিছুদিন কুরআনের পরে বেলাল বেহুশ উমাইয়া মনে করছে বেলাল বুঝি ইসলাম ছেড়ে দিবে বেলাল দেখে উমাইয়া দেখে বেলালের ঠোঁট দুইটা নড়ে এবার উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগাইল লাগায় দেখি বেলালের জবানে আহাদ 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 এ নবীর উম্মতের দল উমাইয়া কই বেলাল ইমান কি সারবা না বেলাল কই উমাইয়া রে আপনি যদি আমার মারিয়াও ফেলান তারপর আমি ঈমান ছাড়ব না আমি বেঈমান হইয়া মরতে চাই না উমাইয়া কি করলেন কিছু যুবক ভাড়া করে আনলেন প্রত্যেকটা যুবকের হাতে একটা চাবুক মার বেলালের মার যুবক গুলা বেলালের মারা মারতে মারতে এক একটা যুবক ক্লান্ত হয়ে যায় আবার মারে এবার মারতে মারতে বেলাল বেহুশ হযরত আবু বকর ওই রাস্তা দিয়া যায় আর দেখে বেলালের উপরে অত্যাচারের স্টিমলোর আর চলতেছে কিন্তু বেলাল ঈমান ছাড়ে না এবার নবীর দেখো নবী গো বেলালের ওরা জমলো বারে গো নবী বেলাল তো বাঁচবে না নবী কয় আবু বকর পারবেন নি বেলালের আজাদ কইরা দিতে খরিদ করিয়া আবু বকর টাকা নিয়ে দৌড়ায় উমাইয়ার যে উমাইয়া বেলালের আর মারবেন না আমাদের কাছে বিক্রি কইরা দেন হযরত আবু বকর বেলালের খরিদ কইরা এবার নবীর হাতে নিয়ে দিল দিয়া কয় নবী গো আমি আজ থেকে বেলালের আজাদ করিয়া দিলাম ওই বেলালের এত তেজ আল্লাহর কাছে এত কবুল হয়েছে বেলালের কষ্ট আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে মসজিদে নববীর ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ ওই মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলালকে বানিয়ে দিয়েছে হে নবীর উম্মতের দল যেদিন নবী ইন্তেকাল হইয়া গেল বাবা তিন দিন পর নবীর দাফন হইয়া গেল এবার দাফনের পরে নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা হইয়া গেল আর হযরত বেলাল কাপড় চোপড় গুলার পুটলি বানাইয়া আবু বকরের দরবারে হাজির
থাকে আবু বকর, আমি আর এই মদিনায় থাকব না রে আবু বকর, আমি আর এই মদিনায় থাকব না রে আবু বকর। আবু বকর কই বেলাল, তোমার যদি খানার সমস্যা হয় আমারে বলো, আমি বাইতুল মাল থেকে তোমার খাবারের ব্যবস্থা করে দিব। আর বেলাল কে আবু বকর পারবেন নি আপনি আমার সমস্যা সমাধান করতে? আবু বকর কয় কি সমস্যা আমারে বল। বেলাল কে আবু বকর আমি আগে আজান দিলে নবী এসে নামাজে দাঁড়াইতো, আজ তিন দিন পর্যন্ত নবী নাই, নবী নাই। রে আবু বকর বলেন আমি আজান দিলে নবী আইসা নামাজে দাঁড়াই বলি। এই কথা শুনে আবু বকরের কান্নার আওয়াজ, বেলাল কাঁদে আবু বকর কাঁদে। এবার হযরত বেলাল চলে গেলেন রে বাবা, সিরিয়ার জমিনে চলে গেলেন। দুই বছর হয়ে গেল, দুই বছর পর আবু বেলাল একদিন রাতের বেলা ঘুমায়, ঘুমের ঘরে দেখে আমার মায়ার নবী বেলালের ঘরে হাজির। এবার বেলালের ডাক দিয়ে নবী কয়, এ বেলাল তুমি কেন আমার উপর এত জুলুম করো? দুইটা বছর হয়ে গেল, একদিন আবার রোজার কাছে দাঁড়াইলি না। হযরত বেলালের ঘুমটা ভেঙে গেল, বেলাল ঘুম ভেঙে দেখে নবী নাই। তবে বেলালের রুমের মধ্যে মেসকের গেরা। এবার বেলাল দৌড়ায় আবার গাঁটকে দিয়ে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে মদিনায় আবার হাজির হইয়া গেল। বেলাল মদিনায় যাওয়ার পরে সব মানুষগুলা ঘর থেকে বাইর হইয়া গেছে। নবীর মুয়াজ্জিন বেলাল আইছে রে, বেলাল আইছে, বেলাল আজান দিলে বুঝি নবী আবার আসবে। বেলাল আজান দিলে নবী বুঝি আইছে আবার নামাজ পড়াবে। সব সাহাবীর হাজির, ছোট্ট ছোট্ট বাচ্চারা হাজির। ও বেলাল আজান দাও, দুই বছর তোমার আজান শুনি না। বেলাল কয় না না আমি আজান দিব না, সবাইকে আজান দাও। হাসান হুসাইন কই বেলাল একটু আজান দে, তোর জওয়ানে আজানটা শুনলি? তুই তো আমার নানার আমলের মুয়াজ্জিন বেলাল। এবার হাসান হুসাইনের কথা মতে বেলাল আজান দিতে দাঁড়াইলেন। আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, হযরত বেলাল বেহুশ হয়ে জমিনে বইরা গেছে। অগ নবীর উম্মতেরা নবীর উম্মাতেরা হয় আজি দিশে হারা, কোরআন হাদিসে রে চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তরাবে ফুলছে রা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলছে রা তো মিজানে। এমন এতিম নবী আবার পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনি, নবী বিনে কে তরাবে ফুলছে রা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলছে রা তো মিজানে। নবী আমার জীবন বাহারে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বাউরে
দিলের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে এরে কাজলা কাটির মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ওই নবীর গালি দেয় এমন দুশ্মন বাংলার জমিনে এখনো আছে না নাই এ নবীর উম্মত বেঈমানেরা আমার নবীর গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মত আমার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী ওই নাস্তিকেরা নবীর গালি দেয় আজ এই কাজলাকাটির ময়দান থেকে এই হাজারো মানুষ লইয়া ওই নাস্তিকদেরকে সতর্ক করে দিতে চাই যদি আবার কেউ আমার নবীর গালি দেয় আবার যদি কেউ নবীর বিরুদ্ধে কথা কয় আবার যদি কেউ নবীর চরিত্র নিয়ে কটুক্তি করে আবার যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয় হে কাজলাকাটির মুসলমান তোমাদেরকে যদি ময়দানে একটা ডাক দেওয়া হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য নবীর ইজ্জত রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য কুরআন রক্ষা করার জন্য হে দাড়ি তুমি রক্ষা করার জন্য নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তোর হাত ধরে উঠে আল্লাহকে দেখা নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে মাহফিল আছে যেখানে হক্কানি পীর যেখানে গান বাজনা যেখানে দোল তবলা যেখানে নারে তাকবীর আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর দাম বেশি না কম যারা বেশি বলে না ইমানের ভিতরে দুর্বলতা আছে বেশি না কম আমার এই দেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেব থেকে আমার নবীর দাম বেশি না কম জিয়াউর রহমান থেকে আমার নবীর দাম বেশি না কম এই দেশের শাহ চাচা থেকে আমার নবীর দাম বেশি না কম এই দেশে খালেদা জিয়ার থেকে আমার নবীর দাম বেশি না কম এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে আমার নবীর দাম বেশি না কম হে কাজলাকাটির মুসলমান তোমাদের দাবি যদি নেই হয় এই দেশে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় ট্রাইব্যুনাল আছে এই দেশে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় ট্রাইব্যুনাল আছে এরশাদের বিরুদ্ধে কথা বললে বিচার হয় ট্রাইব্যুনাল আছে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে বিচার হয় ট্রাইব্যুনাল আছে আমাদের একটাই দাবি এই 91% মুসলমানের দেশে আমার নবীর যদি কেউ গালি দেয় আমার নবীর দুশ্মনের সংসদে ফাঁসির আইন চালু করতে হবে ঠিক কিনা বলো যেই দাবিটা জানাইলাম এটা কি কোনো দলীয় দাবি নাকি ইমানি দাবি জোরে বলেন কারণ দল যার যার নবী সবার কি ঠিক কিনা বলেন দল যার যার নবী এই দেশে আওয়ামী লীগ এলাকার নবী কি ভিন্ন জাতীয়বাদী এলাকার নবী ভিন্ন বিএনপি এলাকার নবী ভিন্ন এই দেশে ইসলামী আন্দোলন এলাকার নবী ভিন্ন জামাত ইসলামী হেফাজত ইসলামী এলাকার নবী কি ভিন্ন সুতরাং নবী দল যার যার নবী আমাদের সবার ঠিক কিনা বলেন সুতরাং এটা কোনো দলীয় দাবি নয় এটা আমাদের ইমানি দাবি ঠিক কিনা বলেন নবী বলেন قال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে যারা বলবে আসবে তারা বেঈমান যারা বলবে আসবে না তারা মুমিন আসবে না এই ইমানের সাথে সাথে এই প্রশ্নের সাথে সম্পর্ক আমার নবীর পরে কোন নবী আসবে
নবী বলেন আনা কতমুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। আল্লাহ জানে দেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ কয় আমার নবী শেষ নবী। এ নবীর উম্মত আর তো নবী দুনিয়া আসবে না রে বাবা। তবে বাংলাদেশে একটা দল আছে, ওরা আমার নবীরে শেষ নবী মানে না। ওদের নাম হলো কাদিয়ানি। নাম কি? আরো আসতে কোন, আরো আসতে কোন? এ নবীর উম্মত ঘুমাও ঘুমাও, তুমি ঘুমাও। এদিক দিয়ে এই সপ্তাহে পঞ্চগড়ে কাদিয়ানির ইস্তেমা হয়ে গেল, কথা কয় না। এ নবীর উম্মত কাদিয়ানিরা আমার নবীরে শেষ নবী মানে না। সতর্ক যদি না কইরা দেই, আগামী বছর এই এলাকায় কাদিয়ানি হওয়ার সম্ভাবনা আছে না? নাই। কাদিয়ানিরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরে নবী মানে, বাড়ির দেখো নাউজুবিল্লাহ। এই জবান আওয়াজ নাই দেখি তো মাইল খাইতেছি, কথা কয় না। ফিলিস্তিনের চতুর্পাশে বড় বড় রাগবোয়াল আরব আমিরাত গুলা, কথা কয় না। আরব আমিরাত দুবাই থেকে শুরু করে সব ফিলিস্তিনের চতুর্পাশে একটা যদি ভেস্তি মারে, এই দেশের থেকে ইসরায়েল একেবারে পৃথিবী থেকে মুছা দেব, ঠিক কিনা বলেন? সব দেশ নিয়ম, আর আমার মুসলমানের খাবার নাই, ওষুধ নাই, পানি নাই, ঘর ভাড়া পর্যন্ত নাই, ঠিক কিনা বলেন? আমরা কি বিড়ালের জাতি নাকি ওমরের জাতি? কার জাতি? আরে যেই ওমর একবার রাস্তা দিয়া গেলে 40 দিন শয়তান যায় নাই, আমরা তো সেই ওমরের বংশধর, কথা কয় না গা। আমরা সেই ওমরের জাত, কিন্তু আমরা বিড়াল হয়ে গেছি। ফিলিস্তিনের কপালে মাইরাছে, আপনাকে কপালে নাই মনে করছেন? বেশি দিন দূরে না, যেখানে মুসলমান আছে ওখানেই মাই চলবে, কিন্তু বেশি দিন দূরে না, কপালে মাইর আছে, চুপ করে থাকবেন, মাইর খাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? বায়রা আমার, কাদিয়ানিরা নবী মানে কারে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরে। এ নবীর উম্মত আমার বুখারীর উস্তাদ আল্লামা শাহ আহমদ সবি রহমাতুল্লাহ আলাই 104 বছর ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে বাংলাদেশ ঘুরে ঘুরে খতমে নবুতের আন্দোলন করে গেলেন। প্রধানমন্ত্রীর কাছে বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশে কাদিয়ানিরা থাকবে, বাধা নাই, যেমনি হিন্দুরা থাকে, বৌদ্ধরা থাকে, খ্রিস্টানরা থাকে, ওরাও থাকবে, কিন্তু মুসলমান পরিচয় না, ওরা কাফের পরিচয় থাকবে। আজ উস্তাদ জমিনে নাই, উস্তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া হাজারো নবীর আশীর্বাদকে লইয়া বর্তমান প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার জানাই, ও মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের একটাই দাবি, কাদিয়ানিদেরকে এই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, কারা কারা একমত আল্লাহর দেখাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানিরা কাফের, 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 কাদিয়ানিরা কাফের, নারায়ে তাকবীর। নবী যদি জিগায় যে কি করছিলি আমার জন্য, বলতে তো পারবেন যে নবী আন্দোলন করে আসছি, ঠিক কিনা বলেন? নবী খতমে নবুতের আন্দোলন প্রত্যেকটা মুসলমান করতে হবে। ভাইরা আমার, ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। এ নবীর উম্মতের দল, নবীর পরে আর কোন নবী নাই। আপনাদের কাছে জানতে চাই, কিয়ামত পর্যন্ত নবুয়তির দায়িত্ব পালন করবে কারা? কারা করবে? আলেমেরা। কারা? আরো জোরে কোন, কারা? ওই আলেমের শত্রু, কোরআনের শত্রু এই জমানায় আছে না নাই? আপনাদের এলাকায় আছে? হুজুর যদি একটু মোটা হয়, সার দোকানে বসে কয়, দেখ 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 রে, পরের বাড়ি খেয়ে শরীরটা বানাইছে রে,
আসেনি কিছু নামদারি মুসলমান হুজুর যদি আবার আস্তে আস্তে আরে তাও দুষ্কা আগের মতো মনে দাওয়াতটা এখন আর পায় না ঠিক নি হুজুর টাচ মোবাইল চালাইলে কয় আমগো হুজুর টাচ মোবাইল চালাইবো কে না চালাইলে কয় হুজুর অন আদমি কি হইতে পারে না কথা কয় না আছে না নাই কিন্তু এই যে নবী নাই নবুতের জিম্মাদারি পালন করবে হযরত উলামায়ে কেরাম এই জিম্মাদারি দিয়েছেন কে আরো আস্তে কোন আল্লাহ আরো আস্তে কোন আল্লাহ আল্লাহ এবং তার রাসূল দিছে এটা কোন বাবার দেওয়া দায়িত্ব না ঠিক কি না বলেন বলে হুজুর কেমনে কেমনে দিল কিভাবে দিল একটা উদাহরণ দিই আপনাদেরকে আপনারা মনে করেন কাজলাকাটি থেকে ঢাকায় যাবেন কোথায় উদাহরণ অথবা এখান থেকে বরিশাল যাবেন একটা বাসের মধ্যে উঠছেন কিসের মধ্যে একটু আওয়াজ দিন কিসের মধ্যে বাসে ওঠার পরে আপনি দেখেন যে এখনো বাস ছাড়তে 20 মিনিট বাকি আছে কত মিনিট এখন আপনি বাসের সিটের মধ্যে ব্যাগটা রাইখা মনে করলেন যে তো 20 মিনিট বাকি আছে একটা বিড়ি খেয়েই দেন নাকি আপনারা তো জান্নাতি মানুষ বিড়ি টিড়ি খান না খাননি আজকে এই ময়দানটা বর্তমানে কিসের বাগান জোরে কোন কিসের বাগান জান্নাতের বাগান এখানে যেহেতু জান্নাতি বাগান এ কোনো সন্দেহ নাই আর জান্নাতি বাগানে আসছে কারা জান্নাতি যারা সুবহানাল্লাহ কোন সকল মুফাসসিরিন কেরাম বলে একমত এই ময়দানটা জান্নাতের বাগান সুবহানাল্লাহ তো জান্নাতের বাগানে আসছে কারা জান্নাতি জান্নাতি যারা জান্নাতি মানুষ তো বিড়ি খেতে পারে না পারেনি আমরা খাননি আলহামদুলিল্লাহ এখন মনে করেন যেহেতু জান্নাতি মানুষ বিড়ি খান না চা তো খান চা খাননি আচ্ছা মনে করলেন যে একটা চা খেয়ে আসি যায় আপনার সিরের মধ্যে ব্যাগ রাইখা আপনি চা খাইতে গেলেন এখন বুঝবেন বুঝে শুনে উত্তর দিবেন এখন কি এই সিটটা খালি আছে না এখানে লোক আছে কি আছে যারা কইছে লোক আছে এরা ফার্স্ট ডিভিশনে পাস আর যারা কইছে খালি এরা সেকেন্ড ডিভিশনে ফেল এই সিনের মধ্যে যখন ব্যাগ রাখছেন মানুষ নাই কিন্তু ব্যাগ আছে তার মানে এখানে কি আছে লোক আছে এখন আপনি চা খাইতে গেলেন যাওয়ার পরে উঠছে একটা বাটপা আর গাড়ির মধ্যে আছে না নাই কিছু উইটা দিয়ে পুরা সিনের মধ্যে মানুষ বসে রইছে এখন একটা সিনের মধ্যে ব্যাগ ও কি করছে ব্যাগটা নামায় নিজে বইয়া সিটটা দখল করে লেছে এমন কিছু বেয়াদব শৃঙ্খল আছে না নাই আপনি যা বললেন ভাই এখানে একটা ব্যাগ ছিল না ব্যাগের মধ্যে কেমন নামলে আছে নাকি সিনের মধ্যে কথা কয় না কথা কয় না এখন মানুষও সালা কইছে মানুষ কি করে শুধু ব্যাগ রাখে না ব্যাগটা রাখার পরে আবার ডাইনে বামে তাকায় দেখে এখানে হাজি সাহেব দাঁড়িয়েও একটা লোক পাওয়া যায় কিনা যদি পায় কয় ভাই আমি এই ব্যাগের মধ্যে সিটটা রাইখে সিটের মধ্যে ব্যাগ রাইখে যাইতেছি আপনি একটু আমার ব্যাগটাও দেখে রাখেন সিটটাও দেখে রাখেন কথা কয় না বাস জিম্মাদারি দিয়া গেল হাজি সাহেবের মনে করে হাজি রিবন সাহেবের জিম্মাদারি দিয়া গেলাম এমন তুমি বসে রয়েছে একটা উঠছে ধোকাবাজ ওইটা তাড়াতাড়ি ভ্যাগ নামে বসা শুরু করছে হাজি সাহেবটা একেবারে সরমেরা দাঁত ফালাই দিন বেড়া কে তুই কানা নাকি দেহনে এমন একটা ভ্যাগ আছে ভ্যাগ ও আচ্ছা আচ্ছা খেয়াল করি নাই কি করি নাই আরেকটা উঠছে কিছুক্ষণ পরে ওইটা ভ্যাগটা নামে যখন বসা ধরছে হাজি সাহেব তো পাহারাদার আছে একেবারে দাঁত ফলাই দেবো কয় কি কয় ব্যাগ দাও না তুমি ও আচ্ছা এটাও নাই গেল এখন আর চেয়ার দখল করতে পারে ভাইরা আমার মায়ার নবী যখন চলে যাবেন নবী বলে আমার নবুতির চেয়ারটা যদি খালি রেখা যায় এই চেয়ারটা কাদিয়ানিরা দখল করতে পারে এই জন্য নবী আমার চেয়ারের মধ্যে দুইটা ব্যাগ রাখছেন কয়টা জোরে কোন আরো জোরে একটার নাম কোরআন একটার নাম কি একটার নাম কি নবুয়তি চেয়ারের মধ্যে দুইটা ব্যাগ একটার নাম কি আরেকটার নাম হলো সুন্নাহ
সুবহানাল্লাহ কোন আরেকটা নাম কি সুন্নাহ আরেকটা নাম কি সুন্নাহ নবীর চেয়ারে ব্যাগ আছে কয়টা এখন কি নবুয়তের চেয়ারটা খালি নাকি লোক আছে সুবহানাল্লাহ কইছেন না ব্যাগ কয়টা রাখছে তার মানে নবুয়তের চেয়ার আর খালি আর নবী চিন্তা করলেন ব্যাগ রাখার বড় বেঈমানেরা ব্যাগ নামায়া দখল করতে পারে নবী কয় কার জিম্মাদারি দিয়া যাওয়া যায় নবী যাচাই বাছাই করলেন কইরা দেখলেন এই জমানার সবচেয়ে ভালো মানুষ হলো হযরত উলামায়ে কেরাম নবী চিন্তা করলেন আবার কেউরে জিম্মাদারি দিয়া গেলে হ্যাঁ নিজে সেটটা দখল কইরা ফলাইতে পারে এই জন্য যারে তারে জিম্মাদারি দেওয়া যাবে না নবী চিন্তা করলেন আলেমদের কাছে আসমানি এলেম আছে ওরা জীবনে দুই নম্বরই করত না এই জন্য নবী জানাইয়া দিয়া গেলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হে উলামায়ে কেরাম তোমাদের কাছে জিম্মাদারি দিয়া গেলাম ওই বেঈমানেরা কাদিয়া দিলা আর দোষীওয়ালারা যদি আবার সেটটা দখল করতে চায় আমার উম্মতদেরকে লইয়া ওদেরকে ইচ্ছা মতো শায়েস্তা করবা এ নবীর উম্মত এই জন্য বলি ভাই কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও নবীর সুন্নতের সাথে সম্পর্ক লাগায় দাও নবীর সুন্নতের রং শরীরে লাগায় দাও মরার পরে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে এ নবীর উম্মত নবীর আরেকজন আশেকের একটু বয়ান করে শেষ করে দিব খারাপ লাগে নি খারাপ লাগে মুনাজাত দিয়া দিব হ্যাঁ দিয়া দিব আচ্ছা কতক্ষণ চলবো আর বয়ান দেই বলেন তো সারা ভাই আচ্ছা দেই সারা ভাইদের পক্ষে কারা কারা আছেন নারে তাকবীর আল্লাহ আমি মুসাফির মানুষ তাহাজ্জুদের সময় হয়ে গেছে আপনার এই কোরআনের পাখিগুলা কোরআনের পাগলগুলা সারা রাত বয়ান শুনতে চায় আমার দ্বারাও সম্ভব না আল্লাহ কিন্তু আমি মুসাফির দোয়া করি আপনি সারা রাতের সওয়াব দিয়া দিয়েন বলেন আমিন এবার আসেন নবীর সুন্নত মানবে যারা কোরআন অনুযায়ী চলবে যারা তাদেরকে সহযোগিতা করবেন কে আরো জোরে কোন আরো জোরে কোন নবীর একজন আশেক ছিল জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কথা কয় না আল্লাহর ওলিদের সাথে কে আছে কে আছে আল্লাহ আছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ছিল একজন কুস্তিকর পালোয়ান নবীর বংশের এক লোকরে জিতে দিয়া জুনাইদ বাগদাদি হয়ে গেছে সুবহানাল্লাহ একদিন ঘুমায় ঘুমায় জুনাইদ বাগদাদি ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ এলাম জানিয়ে দিছে এলাম জারি করছে হে জুনাইদ তাড়াতাড়ি যা কোথায় যাব বলে ওই পাড়ার মধ্যে খ্রিস্টানদের একটা বড় একটা মাহফিল চলতেছে ওটার মধ্যে তুমি চলে যাও সুবহানাল্লাহ কইলেন না কে 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 বলছে কে জুনাইদ বাগদাদি ঘুম থেকে উঠে ওযু কইরা আল্লাহর অর্ডার পাইয়া ওই খ্রিস্টানদের বিশাল বড় সমাবেশের মধ্যে ঢুকে গেলেন যায় বৈশা গেছে চুপচাপ রুমাল দিয়া ঘুমটা দিয়া খ্রিস্টানের বড় পাদ্রী আসছে বড় পাদ্রী আসছে বয়ান করবে প্রধান অতিথি এখন প্রধান অতিথি সব সময় আইসা বয়ান শুরু করে কিন্তু আজকে প্রধান অতিথি এই শুনেন এদিকে একেবারে কানগুলা খাড়া করেন এই বয়ান শেষ প্রধান অতিথি আইসা আজকে আর বয়ান করে না চুপ করে বসে রয়েছে এখন খ্রিস্টানরা কয় পাদ্রি সাহেব একজন দাঁড়াইছে 10 মিনিট পরে পাদ্রি আপনি প্রত্যেক বছর এসে এসে আইসাই বয়ান শুরু করে দেন কিন্তু আজকে 10 মিনিট হয়ে গেল আপনার কি হয়েছে আপনি কোনো কথা বলেন না বয়ানও শুরু করেন না খ্রিস্টান পাদ্রি কয় কি বয়ান করমু এই তোমাদের এই মজমার মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে মুসলমানের একটা আধ্যাত্মিক রাহাবার মুসলমানের একটা সন্তান আইসা বৈশা গেছে গোপনে ও আসার কারণে আমার জবান বন্ধ হয়ে গেছে নবীর আশেকের পক্ষে আল্লাহ কেমন সহযোগিতা করে একটু শুনেন সবাই তো দাঁড়ায় গেছে মাস্তান মুস্তান কয়েকটা কয় খালি দেখায় দেন আর কল্লা আলাদা করে ফেলাম
এত বড় সাহস আমাদের খ্রিস্টানদের মাহফিলে জলসার মধ্যে মুসলমান দুইটা গেছে তাও সাধারণ মুসলমান না যে আসার কারণে আপনার পুরো জবান বন্ধ হয়ে গেছে দেখায় দেন পাদ্রি কয় না আমি একটু পরীক্ষা করে নেই পরীক্ষায় দেখি কি করে যদি পরীক্ষায় পাস না করতে পারে তারপরে আমি যা করতে বলি তা করবা পাদ্রি আবার কে মুসলমানের সন্তান দাও জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কাঁপতেছে হাজার হাজার খ্রিস্টান এর মধ্যে একজন মুসলমান সবাই গরম এবার আস্তে আস্তে দাঁড়ায় আর কয় আল্লাহ আপনি আমাকে পাঠাইছেন গো আল্লাহ আমি তো আসি নাই যেহেতু আপনি আমার সাথে আছেন আমার কোনো ভয় নাই এই বইলা জুনাইদ দাঁড়ায় গেছে পাদ্রি কয় দাঁড়াইছো কহা তিনটা প্রশ্ন করমু যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে এখান থেকে সয় সম্মানে বিদায় আর যদি জবাব না দিতে পারো কল্লাটা আলাদা কইরা দেওয়া হবে জুনাইদ কয় করেন কয়েক নম্বর প্রশ্ন তোমার আল্লাহর আগে কি আল্লাহর আগে কি দুই নম্বর প্রশ্ন তোমার আল্লাহ কোন দিকে তাকায় আছে তিন নম্বর প্রশ্ন তোমরা যে জান্নাতের বয়ান করো ওখানে নাকি লক্ষ লক্ষ প্লেট খাবার কে ফেলবে কিন্তু কোনো পেশাব পায়খানা হবে না এগুলা যাবে কই কয় প্রশ্ন কয়টা জুনাইদ দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে আল্লাহ একটা প্রশ্নের জবাব তো আমার জানা নাই তবে আল্লাহ আপনি আমারে পাঠাইছেন আপনি যদি সহযোগিতা করেন আমার কোনো ভয় নাই আল্লাহ জারি করে দিছে জুনাইদ তোমার কোনো ভয় নাই চিন্তা নাই চিন্তা নাই রে জুনাইদ তুমি উত্তর দিয়ে দাও আর এদিক দিয়ে আমি তোমার সিনার মধ্যে উত্তরগুলা ঢুকাই দিতে আছি জুনাইদ এবার কয় হে খ্রিস্টানের পাদ্রি রে যে প্রশ্ন করে সে বড় নাকি যে উত্তর দেয় সে বড় কয় যে উত্তর দেয় সে বড় তাইলে স্যারের থেকে নামো নাইমা আমাকে বসতে দাও এবার হযরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই চেয়ারের মধ্যে বসলেন এবার কয় এক নম্বর প্রশ্ন কি তোমার আল্লাহর আগে কি জুনাইদ কয় পাদ্রি সাহেব লেখাপড়া করছেন নি কার করছি মানে এমনি কি ভাবি কইছি নাকি অঙ্ক বারের নি অঙ্ক বারি মানে সপরান্ত কহা কয় দশ থেকে গই না পিছন দিকে যান সুবহানাল্লাহ কইতেন না এবার পাদ্রি গণে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক কয় সামনে গণেন কয় না সামনে তো আর যাওয়া যাবে না তো কয় কি একের পরে কি একের পরে জিরু 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 এবার কয় পাদ্রি রে তোমার একের পরে যেমন আর কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিছে কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক আমার আল্লাহর আগে কিচ্ছু নাই আল্লাহু আকবার এক নম্বর জবাব কয়বার দুই নম্বরটা দেন কয়বার দুই নম্বর আপনার আল্লাহ কোন দিকে তাকায় আছে এবার জুনাইদ একটা মমের ব্যবস্থা করেন একটা মম আইনা ধরায় দিল ধরায় কয় পাদ্রি রে এই মমের আলো কোন দিকে যায় পাদ্রি কয় চতুর্দিকে যায় কয় রে পাদ্রি এই মমের আলো যেমন একসাথে চতুর্দিকে যায় আমার আল্লাহ একসাথে চতুর্দিকে দেখে পাইছেন নি হা পাইছি তিন নম্বরটা দাও এটা দিয়ে মনে করছে আটকাইব সত্তর হাজার প্লেট খানা খাইব যাইব কই এবার পাদ্রি ডাক দেখে পাদ্রি আপনি কি মার পেড়ে তৈছেন নি কহ এখানে সব খ্রিস্টানরা কার পেড়ে থেকে আসছে কয় মার পেড়ে থেকে এবার কয় পাদ্রি সন্তানের বিজ্ঞান বলে কোরআন বলে আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে তাল লাগাইয়া দিয়া মার খাওন না সন্তানের খাওয়ায়া খাওয়ায়া বড় করে ভেড়ের মধ্যে দিন দিন বড় হয় বড় হয় এই যে দশ মাস দশ দিন খাইলেন খানা গেল কই কয়দিন পায়খানা করছেন মায়ের বেড়ে পায়খানা করছেন নি কয় না কয়
না কয় মারবে রোগ পায়খানা জায়গা নাই টয়লেট নাই পায়খানা করা যায় না 10 মাস 10 দিন খাইলেন খানা গেল কই কয়রা তো আমি জানি না কে জানে কয় আল্লাহ এবার কই আমার আল্লাহ তো বলছে 70,000 প্লেট খাইবো একটা ডেকুর দিব কই জানি যাইবো জানে আল্লাহ তিন প্রশ্ন জবাব দিয়া দিল এবার জুরাইকা আমি এবার আপনাকে একটা প্রশ্ন করব আপনারাও তো জান্নাত বিশ্বাস করেন কিন্তু আপনি আমাকে নবীরে মানেন না ঈসা নবীরে মানেন কিন্তু জান্নাত তো বিশ্বাস করেন জান্নাতে যে আল্লাহ আপনাকে করে দিব জান্নাতের ঘেরের মধ্যে কার নাম লেহা কি লেহাইরা বলেন তো সুবহানাল্লাহ বলেন জান্নাতের গেটের মধ্যে কি লেখা বলেন এই কথা বলার পর পাদ্রী আস্তে আস্তে মাথাটা নিচের দিকে দিয়ে দেয় কোনো কিচ্ছু বলে না 10 মিনিট হয়ে গেল 15 মিনিট হয়ে গেল এমনি খ্রিস্টান যুবক দাঁড়ায় একটা পাদ্রী রে মুসলমানের বাচ্চারে তিনটা প্রশ্ন করলি বাঘের বাচ্চার মতো জবাব দিয়ে দিল আর তোমার একটা প্রশ্ন করছে এই একটা প্রশ্নের জবাব তাড়াতাড়ি দাও হে পাদ্রি তোমারে না কত দুধ কলা খাওয়াইছি হে পাদ্রি তোমারে না কত হাদিয়া দিছি এই একটা প্রশ্নের জবাব দাও যদি না দিতে পারো দুধ কলা এখনি বাইর কইরা ফালামু কে কয় খ্রিস্টানরা এবার আরো কয়েকজন যুবক দাঁড়ায় গেছে এবার খ্রিস্টান পাদ্রী কয় আমি যদি মানি তোমরা মানবানি কয় বলেন আপনি বছরে একবার এসে বয়ান কইরা যান আমরা সারা বছর আমল করি একটা কথা বুঝি আমি মানবো না এবার পাদ্রী কয় ওখানে লেখা আছে জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজার হাজার খ্রিস্টান কালেমা পড়া মুসলমান হয়ে গেছে এ নবীর উম্মত এই জন্য ভাই আজকে এই ময়দান থেকে একটা ওয়াদা নিতে চাই আর জীবনে গুনাহ করবা না নামাজ কাজা করবা না নবীর সুন্নত ছাড়বা না আব্বা আম্মারে কষ্ট দিবা না আলেম ওলামার বিরোধিতা করবা না কারা কারা রাজি হাত দিয়ে উঠে আমার আল্লাহরে দেখায় দাও হাতটা লড়া দাও লড়া দেও লড়া দাও হাতটা নাড়া দাও আল্লাহ গো তাকে দেখেন না তাহাজ্জুদের সময় আপনার পাগলেরা ওয়াদা করতেছে আর জীবনে গুনাহ করবে না আব্বা আম্মারে কষ্ট দিবে না নামাজ কাজা করবে না নবীর সুন্নতি অন্য অনুযায়ী চলবে কোরআনটারে আপন বানাবে নিজে শিখবে সন্তানেরে শিখাবে আয় আল্লাহ সকলের দোয়া কবুল করেন সকলের ওয়াদা কবুল করেন বলেন আমিন